গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। জানো আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি বলতে ভোরবেলায় ঘুম থেকে উঠেছি। ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান ঠান করে ফ্রেশ হয়ে বসেছিলাম, তারপর হলাম না একটু ছাদে গিয়ে আকাশটাকে অনুভব করি। বৃষ্টি হচ্ছে বাইরে আর বৃষ্টি ভেজে আকাশটা দেখতে খুবই সুন্দর লাগে। ওই যে পেছনে কালো আকাশটা দেখছো, যখন রোদ ওঠে আমাদের ডুয়ার্সের পাহাড়গুলো ওখান থেকে বোঝা যায়। জানো মা বলে অনেক সকালে ঘুম থেকে উঠে নাকি ফ্রেশ লাগে, আমার ক্ষেত্রে তো উল্টো, আমার তো বরঞ্চ ঘুম পাচ্ছে এখন। যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি তাই আমার কাছে ওয়েস্ট করার জন্য অনেক সময় ছিল, আর সেই সময়টাকে আজকে ভালো কাজে ওয়েস্ট করে ব্রেকফাস্টে এগ রোল বানিয়ে খেয়েছি। আর এই এগ রোলটা এত মজা হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি রেডি হচ্ছি, কারণ আমি যাব বাজারে। আর আজকে বাজারে যাওয়ার কারণটা বাজার করা না, দাদুর সাথে যাব, কারণ দাদু তো অনেক দিন ধরে বাজার করছে আর আমি নতুন নতুন শিখেছি, আমার কোনো দোকানই চেনা না। তাই দাদু আমাকে সেই দোকানগুলো, মানে দাদুর চেনা দোকানগুলোর সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে, যাতে ওরা আমার থেকে কম রাখে। এই যে আমার দাদুও চলে এসেছে। দাদুর সাথে যখন বাজার করতে আসি মোটামুটি দেড় ঘন্টার মতো তো সময় লাগে। কারণটা কি বলো তো? সেই কারণটা তোমাদের বলার জন্যই আমি দাদুকে জাস্ট বললাম, দাদু আমাকে একটু শশা কিনে দাও তো। এখন দেখবে শশা কী করে কেনে, এই যে চারিদিকে দোকান, অজস্র দোকান, উনি কিনবে না, উনি এখন পুরো বাজারটা ঘুরবে। সামনে যাচ্ছে যাচ্ছে, চারিদিকে অজস্র দোকান, প্রত্যেকটা দোকানেই বলা যায় শশা আছে, বাট না উনি কিনবে না, উনি সব দোকানে দেখবে। ঠিক আছে, এর আগে একবার দাদুকে বলেছিলাম দাদু কচু কিনে দাও, দাদু আমাকে মোটামুটি চার পাক ঘুরিয়েছে পুরো বাজার, তারপরেও দাদুর কচুর পছন্দ হয়নি। লাস্ট টাইম বললাম দাদু কচু না আর খাবো না, বাড়ি যাব। এই যে দেখো ঘুরতে ঘুরতে বাজার শেষ, দোকানও প্রায় শেষ, এখন দাদু কী করবে বলো তো? দেখতে পারবে, দাঁড়াও, এখন দাদু ঘুরে যাবে, আবার ওপাশে যাবে, আবার গিয়ে ওই সেম দোকানগুলো দেখবে, দেখতে দেখতে ঘুরতেই থাকবে। আর আমি যখনই দাদুর সাথে বাজারে যাই, আমি দাদুর পায়ে পা মিলিয়ে এইভাবে সুন্দর করে হাঁটতে থাকি, আমার কোনো কাজ থাকে না। এই যে দাদুর ফাইনালি এই শশাগুলো পছন্দ হয়েছে, এখন উনি শশাগুলো নিচ্ছে। তার কোনো কথা শুনে কোনো মতে, দাদু যেমনই হোক দাদু তো দাদুই হয় বলো। আর আমি যে এই বয়সে এসেও দাদু স্কুটির পিছনে বসে দাদুর সাথে ঘুরতে পারি, আমি সত্যি ব্লেসড। করুণা কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করুণা, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়। বাড়ি ফেরার পথে আবারও সেই অসহ্যকর বৃষ্টি, আর সেই বৃষ্টিতে বলা যায় আমরা দুজনে প্রায় ভিজে গেছি। বাড়ি ফিরে সত্যি আর কিছু ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন আমি একটু ঘুমাতে পারবো। এই যে আমার শিক্ষা হলো আমি আর কোনোদিনও সকাল সকাল ঘুম থেকে উঠবো না। এখন ভাত খাওয়ার পালা। আজকে আমার মা আমার ফেভারিট চিংড়ি মাছ বানিয়েছে, আর আমার আরেক মা মিস রাতুলের মা আমার জন্য শুটকি মাছের চাটনি পাঠিয়েছে। এটা যে আমার কী পছন্দের, এর আগে উনি আমাকে চাটনি করে খাইয়েছে, বাট এটা তো একদম অন্যরকম রেসিপিতে করা। যারা শুটকি মাছ পছন্দ করো অবশ্যই কিন্তু রেসিপিটা দেখে এসো, আমি ওপরে ক্যাপশন ওনার পেজ লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই পেজ ভিজিট করে রেসিপিগুলো দেখে এসো। আমাকে যারা ভালোবাসো প্লিজ ওনার পেজে একটা ফলো দিয়ে দিও। আমাকে তো মা একদম মজায় মজায় ঝাল ঝাল করে চাটনিটা দিয়ে খাইয়ে ছিল। সব কথা গঞ্জনা মানুষ শুধু খেলা চলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি ঝটাপট তৈরি হয়ে নিচ্ছি, কারণ আছে আমার হেয়ার ক্লাস করানো। আর আমার স্টুডেন্টরা এসে দেখো সুন্দর ওরা প্র্যাকটিস করছে, আমাদের আলিপুরদুয়ারে হেয়ার ক্লাস চলছে তোমরা অনেকেই জানো। আর আমি ক্লাসে সেরকম কিছু ক্লিপ এখানে অ্যাড করলাম না, কারণ আমি আমার ডেইলি ব্লগে আমার প্রফেশনে সেরকম কিছু দেখাতে যাই না। যাই হোক ক্লাস হয়েও গেছে, এখন স্টুডেন্টরা চলে যাচ্ছে, আর তারপর আমি মন খারাপ করে বসেই ছিলাম, কারণ তোমাদের প্রিয় দাদার সাথে আমার দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে ঝগড়া চলছে। ঘরে এসে আমি শুয়েই ছিলাম, আর দেখো এই যে ব্যাংকটা চলে এসেছে। সবসময় ঝগড়ার পরে ওই এসে আমায় মানায়, আর আমাদের ঝগড়া না সেরকম বেশিক্ষণ চলে না, এবার একটু বেশি বেশি হয়ে গেছে, দুদিন চললো আমাদের ঝগড়া। যাই হোক সবসময় ঝগড়ার পরে ওই আমাকে সুন্দর করে মানাতে আসে, আর এখন বলছে যে আমাকে ঘোরাতে নিয়ে যাবে। চোখ দুটি ভরো না অভিমানী আঁখি জলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ
দেখ আমার স্কিনটা কত গ্লো, দেখ আমার মেকআপ ছাড়া কত গ্লো লাগে, মেকআপ আর তোকে তোকে তো মেকআপ করতে লাগে একবার না। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে ফাগুনকে আজ মনে পড়ে, মেয়ে গেলে ফাগুনে সোনা সে তো খাটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। কোনো একটা বড় সড়ো ঝগড়ার পর যখন সব কিছু ঠিক হয়ে যায় তখন কিন্তু বেশ মজা লাগে, আর আমাদের তো দুদিন ধরে কোনো কথা নেই, তাই দুদিনে সেই জমা কথাগুলো একে অপরকে ঝটাপট তাড়াহুড়ো করে সব বলছিলাম। করোনা গো সব কথা গঞ্জনা, মানুষ শুধু খেলা চলে। গল্প টল্প করে তারপর আমরা হাসাহাসি করছিলাম যে কি একটা ফালতু কারণে আমরা দুদিন ধরে ঝগড়া করলাম। কারণটা এখন তোমাদের জানাই, তোমরাই ডিসাইড করো কার দোষ ছিল। তোমাদের দাদা এই বৃষ্টির মধ্যে সকালে হাঁটতে বেরোবে না, আর আমি এই বৃষ্টির মধ্যে সকালে হাঁটতে বেরোবো, এই নিয়ে আমাদের তুমুল ঝগড়া। এখন তোমরাই বলো কার দোষ ছিল। মনে করো না কেউ যদি কিছু বলে। তারপর দুজনেই সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে যায় ঘুরতে। কোথায় ঘুরতে যাব কোনো ঠিক ঠিকানা নেই, আর কিছুটা যাওয়ার পরেই তো বৃষ্টি শুরু হয়ে যায়। বাট আমার এই বৃষ্টিটা কিন্তু বড্ড প্রিয় জিনিস। শুনে থেমো না গো কোনো মতে, চোখ দুটি ভরো না অভিমানী আঁখি জলে। কিছুটা যাওয়ার পর আমার মনে হলো না এখন আমি স্কুটি চালাবো, যেহেতু প্রপার ভাবে স্কুটি চালাতে পারি না, তাই এই রাস্তাগুলোতে যখনই ঘুরতে আসি তখনই শুধু আমি স্কুটি চালাই। যেহেতু এই রাস্তাগুলোতে গাড়ি কম থাকে তাই সুবিধা হয়, আর আমার ভয়ও কম লাগে। বা যখনই আমি শখ করে গাড়ি চালাই তোমাদের দাদা কিন্তু বড্ড ভয় পায়। কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না। এখন বলে দিই আমি শুধু নামে স্কুটি চালাই, বাহাত দিয়ে কিন্তু স্কুটিটা ধরেই রাখে, তবু আমার এইভাবে চালাতে বেশ ভালো লাগে। এইভাবে কেউ গাড়ি চালায়? হ্যাঁ। এত স্পিডে? হ্যাঁ। চল। সোনা সে তো খাটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। বৃষ্টির জন্য এই ডিমা ব্রিজের নিচের যে জলের জায়গাটা এত সুন্দর লাগে, আমি যখনই বৃষ্টির সময় এখানে আসি আমি এখানে গান করছিলাম, এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। আর এই যে আমার সাগর পাড় সত্যি মাতাল মাতাল লাগছিল। সব কথা গঞ্জনা, মানুষ শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ব্যাপারটা দেখতে যতটা সুন্দর লাগছিল ততটাই আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, একদম কাদায়। তারপর গল্প করতে করতে ওখান থেকে দেরি না করে ঝটাপট বেরিয়ে যায়, কারণ সত্যি আকাশ অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, যখন তখন ঝড় নামতে পারত। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আমার ফেভারিট তন্দুরি চা খেতে, আর ওখানে চা খেতে খেতে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করো সেগুলো আমি পড়ে পড়ে রাতুলকে শোনাচ্ছিলাম, আর তার সাথে যারা খারাপ কমেন্টগুলো করে সেগুলো পড়ে পড়ে ওকে বলছিলাম যে কেন ওরা করে, ভীষণ মন খারাপও করছিলাম। আর রাতুল আমায় বোঝাচ্ছিল যে জীবনে ভালো মানুষ থাকলে খারাপ মানুষও থাকে, আমাদের দুটাকে একসেপ্ট করা উচিত। কত কি যে সয়ে যেতে হয়। এই তো আমি বাড়িও চলে আসলাম, আর এখন দেখি তো আমার মাটা কি করছে। এই যে আমার মা আমার স্টুডিওটাকে সুন্দর করে গুছিয়ে রাখছে। তোমরা যে সবসময় বলো না দিদি তোমার স্টুডিওটা এত সুন্দর করে গোছানো থাকে, তার পিছনে কারণটা হচ্ছে আমার এই মাতাশ্রী আর আমার এই মা। সবসময় ক্যামেরা দেখলে যে এত লজ্জা পায়, উনি দেখো কত কষ্ট করে আমার স্টুডিওটাকে গোছাচ্ছে, আর আমি নির্লজ্জের মতো ঘুরে আসলাম আর এসে মাকে ডিস্টার্বও করছি। যাই হোক, তারপরে হলাম না মাকে ডিস্টার্ব করে লাভ নেই, ঘরে গিয়ে ফ্রেশ হই। তো এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ, আশা করি ভিডিও তোমাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।